Subscribe now and press the bell icon. Never miss an update. বন্ধুরা আজকে আমি আলোচনা করব পার্সেন্টেজের পার্ট 7 নিয়ে। আমি বলেছিলাম বন্ধুরা পার্সেন্টেজকে বলা হচ্ছে সকল চ্যাপ্টারের মাদার চ্যাপ্টার, কারণ পার্সেন্টেজের অঙ্কগুলো কিন্তু ধরো লাভ ক্ষতি রেসিয়েন্ট প্রপোর্শনে কাজে লাগে, বিভিন্ন জায়গাতে কিন্তু কাজে লাগে। তাই পার্সেন্টেজকে আমার তরফ থেকে আমি বলেছিলাম কি না যে কোনো চ্যাপ্টারের মাদার চ্যাপ্টার। পার্সেন্টেজ ছাড়া তুমি কিন্তু সরল সুদ কষা, সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট কিন্তু করতে পারবে না। তাই পার্সেন্টেজটা আমরা এমনভাবে শিখছি যাতে যেন কোনো চ্যাপ্টার না আটকায়। চলো বন্ধুরা বেশি কথা না বাড়ি ভিডিওটি শুরু করি। দেয়া আছে যে ইফ এক্স পার্সেন্ট অফ এ ইজ দ্য সেম অ্যাজ ওয়াই পার্সেন্ট অফ বি, দেন জেড পার্সেন্ট অফ বি উইল বি। তাহলে দেখো আমরা বিভিন্ন টাইপের কিন্তু ম্যাথ করছি, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইপের অঙ্ক। দেখো এই অঙ্কটিতে দেওয়া আছে এক্স পার্সেন্ট অফ এ, এক্স পার্সেন্ট মানে আমরা লিখতে পারি এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড অফ এ, মানে কি লিখবো ইনটু এ, ইকুয়ালস টু কি লিখবো ইজ দ্য সেম বলেছে, সেম মানে সমান চিহ্ন দেবো, ইকুয়ালস টু দেবো। তাহলে ওয়াই পার্সেন্ট অফ বি, ওয়াই পার্সেন্ট মানে কি ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড অফ বি মানে ইনটু বি, তাই তো? এটা আমার দেওয়া আছে। তারপরে বার করতে বলেছে জেড পার্সেন্ট অফ বি উইল বি, আগে এই কাজটা আমাদের করতে হবে, তারপরে আমরা পরের কথা ভাববো, এটা পরের কথা, আগে এই মানটাকে বার করবো আমরা। তাহলে দেখো এখানে কত আসবে, এখানে আসবে এ এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড ইকুয়ালস টু কত আসবে বি ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড। নিচের নিচের কিন্তু আমরা বলেছিলাম যে নিচে যদি একশো থাকে, এধারে সমান চিহ্ন যদি নিচে একশো থাকলে আমরা একশো একশো ক্যান্সেল করতে পারি। তাহলে এখানে কত আসবে এ এক্স ইকুয়ালস টু বি ওয়াই, এটা আমরা পেলাম। এবারে আমরা আসবো জেড পার্সেন্ট অফ বি, এই জিনিসটাতে এবারে আমরা আসবো। তাহলে জেড পার্সেন্ট অফ বি এই জিনিসটাতে আসবো, এটাকে আমরা লিখতে পারি জেড পার্সেন্ট মানে জেড ডিভাইডেড বাই হান্ড্রেড অফ বি মানে ইনটু বি, তাই তো? তাহলে দেখো এখানে আমরা কি করব, এই বি এর জায়গায় এখানে আমরা দেখো এ এক্স সমান বি বি ওয়াই লিখেছি, তাহলে বি ওয়াই সমান লিখতে পারি এ এক্স, তাহলে এখানে বি সমান লিখতে পারি এ এক্স ডিভাইডেড বাই ওয়াই। এই বি এর যে ভ্যালুটা আছে সেই বি এর ভ্যালুটা এখানে আমি পুট করে দেবো। তাহলে জেড ডিভাইডেড বাই হান্ড্রেড ইন্টু বি এর ভ্যালু কত আছে এ এক্স ডিভাইডেড বাই ওয়াই, তাই তো? তাহলে এখানে দেওয়া আছে যে জেড বাই হান্ড্রেড ইন্টু এ এক্স ডিভাইডেড বাই ওয়াই। একে আমরা লিখতে পারি না কি যে এক্স জেড ডিভাইডেড বাই ওয়াই পার্সেন্ট অফ এ। আমরা যখন দেওয়া থাকছে আমরা এটাকে বলতে পারছি ধরো পাঁচ বাই একশো, এটাকে আমরা কি বলতে পারিনি যে ফাইভ পার্সেন্ট? একই রকমভাবে এই এটাকে যদি তুমি বাদ দাও, এটাকে যদি বাদ দিয়ে বাকিটাকে ভাবো, এটা তো এটা দেওয়া আছে, উপর আছে এক্স জেড আছে নিচে ওয়াই আছে, পার্সেন্ট অফ এটা তো পার্সেন্ট, নিচে একশো আছে, তার মানে পার্সেন্ট অফ এ মানে কি এটা এর সাথে গুণ আছে। দেখো এটা কেবলমাত্র এর সাথে গুণ আছে। আশা করি অঙ্কটা তোমরা খুব সহজে বুঝতে পেরেছো, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অঙ্ক কিন্তু। দেখো তার পরের অঙ্কটি দেওয়া আছে এক্স পার্সেন্ট অফ ওয়াই ইজ ওয়াই পার্সেন্ট অফ কত। এক্স পার্সেন্ট অফ ওয়াই মানে কি এক্স পার্সেন্ট মানে এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড অফ ওয়াই মানে ইনটু ওয়াই, কি বলেছে ইজ কত ওয়াই পার্সেন্ট অফ কত। তাহলে দেখো ওয়াই পার্সেন্ট মানে আমরা লিখতে পারি ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড ইনটু, যদি এটাকে আমি এক্স করে দিই তাহলে কি আসছে, এটাকে আমরা লিখতে পারি যে ওয়াই পার্সেন্ট অফ এক্স, ওয়াই ডিভাইডেড বাই হান্ড্রেড মানেই তো ওয়াই পার্সেন্ট, তাই তো? আর গুণ চিহ্ন আছে, গুণ চিহ্নটাকে আমরা লিখতে পারিনি কি যে অফ এক্স আছে এক্স, এটা আসছে ফাইনাল ভ্যালু। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো আমরা দু থেকে তিন সেকেন্ড সময়ের মধ্যে কিন্তু অঙ্কগুলো করে ফেলতে পারছি। দেখো তারপরে অঙ্ক দেওয়া আছে ইফ এক্স পার্সেন্ট অফ ওয়াই ইজ দ্য সেম অ্যাজ ফোর ডিভাইডেড বাই ফাইভ অফ এইটি, দেন দ্য ভ্যালু অফ এক্স ওয়াই ইজ। তাহলে দেখো এখানে এক্স ওয়াই এর ভ্যালুটা আমরা নির্ণয় করতে বলেছে। এক্স পার্সেন্ট মানে আমরা লিখতে পারি এক্স বাই হান্ড্রেড, ছোটবেলায় শিখেছি, এ অফ ওয়াই মানে ইনটু ওয়াই লিখে দিলাম। তারপর আমাদের কি বলেছে সেম অ্যাজ, এটা কার সঙ্গে সমান বলেছে যে ফোর ডিভাইডেড বাই ফাইভ অফ এইটি, এটার সঙ্গে কিন্তু সমান বলেছে। তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, উপরে পড়ে থাকছে একশো এক্স ওয়াই, নিচে একশো ফোর ইন্টু এইটি ডিভাইডেড বাই ফাইভ, এখানে দেখো পাঁচ ষোলোতে আশি,
16 4 64, মানে এটা পড়ে থাকছে 64 ÷ 1। তাহলে দেখো এখান থেকে আলটিমেটলি আমরা কি পাচ্ছি, xy/xy = 64। xy = কত পাচ্ছি, 6400। তাহলে xy এর ভ্যালু কত পেলাম আমরা, 6400। আশা করি তোমরা বুঝতে পেরেছো, কারণ আমাদেরকে তো xy এর ভ্যালুটাই তো বার করতে বলেছে। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। দেখো বন্ধুরা তারপর অঙ্কটি খুবই ইম্পর্টেন্ট অঙ্ক দেওয়া আছে, পি পার্সেন্ট অফ পি দেওয়া আছে, ইজ 36, দেন পি ইজ ইকুয়াল টু পি টা কার সঙ্গে সমান সেটা আমাকে নির্ণয় করতে বলেছে। পি পার্সেন্ট মানে আমরা কি লিখতে পারি, যে p/100, ছোটবেলায় শিখেছি তো এগুলো, অফ পি মানে ইনটু পি লিখলাম, ইকুয়ালস টু কত দেওয়া আছে 36, তাই তো? তাহলে এখানে দেখো উপরে কি পড়ে থাকছে, p²/100 = 36। তাহলে p²/36 এর সঙ্গে যদি আমি 100 গুণ করি কত হবে, 3600। তাহলে p সমান কি থাকবে, p সমান থাকবে √3600। তাহলে এখান থেকে p সমান কত বলতে পারে, তাহলে এখান থেকে p এর ভ্যালু কত পাবো আমরা, 60 পাবো। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি, কত কম সময়ের মধ্যে অঙ্কগুলি করতে পারছি। তো অঙ্কটি আগে ভালোভাবে পড়তে হবে, তারপরে দেখবে আমরা বুঝতে পারবো। আমি যে অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা টাইপের অঙ্ক, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু এসছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, ভালো করে করবে, পুরো ভিডিওটি ভালো করে দেখবে। দেখো তারপরে অঙ্কটি দেওয়া আছে, x% of y + y% of x। তাহলে দেখো x% মানে কি লিখবো, x/100 of y মানে ইনটু y লিখে দিলাম, প্লাস কি বলেছে, y% মানে y/100 of x বলেছে, মানে ইনটু x আমি লিখে দিলাম। তাহলে দেখো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, উপরে থাকছে xy নিচে থাকছে 100, প্লাস একই রকম ভাবে উপরে থাকছে xy নিচে থাকছে 100। তাহলে নিচে x লসাগু এলো, এখানে xy + xy যোগ করলে নিশ্চয়ই 2xy হয়, এটা তোমরা অবশ্যই জানো। তাহলে এটি আসছে আমাদের অ্যান্সার, এটি আসছে আমাদের অ্যান্সার। দেখো এটাকে দেখো আমরা কি বলতে পারি জানো, যে 2% of xy, এটা কি আমরা বলতে পারিনি? এগুলো কিন্তু এমসিকিউ আছে, তার জন্য আমি কিন্তু এই অঙ্ক এইগুলি আরো এক্সট্রা ভাবে বলছি। দেখো 2xy/100, এটা কি আমরা কি বলতে পারিনি 2% of xy? 2% মানে কি, 2% মানে 2/100, তাই তো? অফ এক্স ওয়াই মানে ইনটু এক্স ওয়াই, দেখো এখান থেকে পাচ্ছি 2xy/100। তাহলে দেখো এটি এটি কিন্তু সেম, তাহলে অতএব এটাকে বলা যেতে পারে এটা, এটা বলা যেতে পারে এটা। আশা করছি তোমরা কিন্তু অঙ্কটি বুঝতে পেরেছো। দেখো আমরা অঙ্কগুলো কিন্তু বিভিন্ন রকম ভাবে বোঝার চেষ্টা করছি। বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে, কমেন্ট করবে, লাইক করবে, এবং চ্যানেলটি যদি নতুন হয়ে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে পরের ভিডিও।